नमस्कार बंधुरा, अपन सकल के चटपटे रान्नाघरे स्वागत। अपन सकल के स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपी। आज आमी बनाब कुमड़ोर छक्का, जेटा आमरा प्राय सकलेई किन्तु खेते भीषण ही भालोबासी एबं एटा खेतेओ किन्तु खूबी सुंदर हय। ताई निरामिष दिनेर जन्य एटा किन्तु खूबी सुंदर एकटा रेसिपी। ताहले चलुन देखे ना जाक आमार एई कुमड़ोर छक्कार रेसिपिटी। कुमड़ोर छक्का बानानोर जन्य आमी एखाने निएछि 250 ग्राम कुमड़ो। আমি এখানে কাঁচা কুমড়োটা নিয়েছি, এই জন্য আমি খোসা সমেত কেটে নিয়েছি। খোসা সমেত খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, আবার পাকা কুমড়ো দিয়েও এটা করা যায়। আর আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাও ঠিক কুমড়োর মতন একইভাবে আমি কেটে নিয়েছি। ছক্কা বানানোর জন্য গ্যাস অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা এবার খুব ভালো করে হয়ে গেছে, এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, 2 লবঙ্গ, 1 ছোট এলাচ। এলাচটা একটু মুখ ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 তেজপাতা 2 টুকরো করে। এবার সমস্ত উপকরণগুলো তেলের সঙ্গে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো তেলের সঙ্গে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব, 30 সেকেন্ডের মতো। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দেব একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কুমড়োর টুকরোগুলো, যে কুমড়োটা আমি কেটে রেখেছিলাম সেই কুমড়োটা দিয়ে দিলাম। এবার কুমড়োটাও তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আলু আর কুমড়ো একসঙ্গে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। আলু আর ভাজা ভাজা করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সেদ্ধ করে রাখা ছোলা। ছোলাটাও ভালো করে মিশিয়ে নেব। ছোলা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা, আর দেব 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব প্রথমে আমি সামান্য হলুদ দিয়েছিলাম, আর এখন দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে দিয়েছি, জলটা যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ডুবে যায় সেভাবেই জলটা দিতে হবে। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি, আমার সবজিগুলো সব জলে ডুবে গেছে, এই পরিমাণে জলটা দিতে হবে। এখন আমি এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। চিনি আর জিরেটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা প্রায় হয়ে এসেছে, আলু কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা তুলে দেখে নিচ্ছি, এটা কিন্তু হয়ে গেছে। 2-1টা আলু একটু এভাবে গালিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি, 1/2 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা আপনারা পছন্দ করলে দেবেন, পছন্দ না করলে দেবেন না, তবে ঘি দিলে ছক্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি ঘিটা ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। ঘিটা নেড়ে মিশিয়ে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। অফ করে এভাবেই ঢেকে রাখব 2 মিনিট। 2 মিনিট পরে আমি এটা সার্ভ করে দেখাবো। খুবই সহজে এবং ঝটপট তৈরি হয়ে গেল কুমড়োর ছক্কা রেসিপিটি। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এটা রুটি, পরোটা, লুচি যার সঙ্গে খান না কেন, সব কিছুর সঙ্গে এটা খুবই সুন্দর লাগে খেতে।
তা আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো, এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।